অনেকেরই অভিযোগ থাকে দুধ পুলি পিঠে শক্ত হয়ে যায়। আমি যেভাবে পুলি পিঠেটা বানাই এটা ঠান্ডা হয়ে গেলেও নরম তুলতুলে থাকে আর খেতে খুবই সুস্বাদু হয়। আজ আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম। এখন কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। ঘিয়ের সাথে নারকেল কোড়াটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পাটালি গুড় দিয়ে দিচ্ছি। আমি পাটালি গুড় দিয়ে করছি, চিনি দিয়েও করা যাবে, তবে শীতকালে নতুন গুড়ের পিঠে খেতে খুবই ভালো লাগে। মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দিতে হবে। এখন গুড়ের সাথে নারকেল কোড়াটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটা তৈরি করে নেব। অনবরত নাড়াচাড়া করতে করতে পুরটা বানাতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। নারকেল নাড়ু বানাতে আমাদের যতটা পাক করতে হয় এখানে ততটা পাক করার প্রয়োজন নেই। গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে মিশে গিয়ে নারকেলটা জড়ো হবে এই অবস্থা পর্যন্ত পাকটা করতে হবে। নারকেলের পুরটা তৈরি হয়ে গেল, এখন এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। একটা ফ্রাইং প্যানে এক চা চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা গরম হওয়ার আগেই এর মধ্যে দু কাপ জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে এক চিমটে নুন দিয়ে দিলাম। এখন এই জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটতে শুরু করেছে, এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি। যে কাপে মেপে জল নিয়েছিলাম সেই কাপে মেপেই এক কাপ সুজি দিয়ে দিলাম। দু কাপ জল আর এক কাপ সুজি। সুজিটা দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করব আর জলের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। আটা ময়দা মাখা ডোয়ের মতো একটা ডো তৈরি করে নেব। সুজিটা জলের মধ্যে সেদ্ধ হয়ে ফুলে জলটা পুরোপুরি টেনে নিয়েছে। এখন এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। আজ আমি চালের গুঁড়োর পরিবর্তে সুজি দিয়ে দুধপুলি পিঠেটা বানাচ্ছি। সুজি দিয়ে এই পিঠেটা ঠান্ডা হলেও নরম থাকে। সুজির ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। হাত সহ্য করতে পারে এমন গরম থাকতে থাকতে এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। একটু ঠান্ডা হতে থাক, সেই সময় একটা পাত্রে 500 ml দুধ দিয়ে দিচ্ছি। দুটো এলাচ থেঁতো করে দিয়ে দিলাম। এখন এটাকে ফুটতে দেব। এটা ফুটতে থাক, সেই সময় পিঠেগুলো তৈরি করে নেব। নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে আর সুজির ডোটাও একটু ঠান্ডা হয়েছে, এখন এটাকে ঠেসে ঠেসে মেখে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। পিঠেপুলির মধ্যে সেরা খেতে লাগে গোকুল পিঠে আর রাঙালুর পুলি। এই দুটো রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন। খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন ডোটা ঠিক এরকম নরম হবে। এখন নারকেলের পুরটার থেকে কিছুটা পুর নেব আর দু হাতে তালুতে রেখে একটা আকার দিয়ে নেব। এইভাবে করে নিলে পুলিগুলো গড়তে সুবিধে হবে। ডোটার থেকে লেচি কেটে নেব। লেচিগুলো লুচির লেচির থেকে একটু বড় করব। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এটাকে হাতের সাহায্যে গোল করে বাটির শেপ দিয়ে নেব। এখন এই লেচির মধ্যে পুর ভরে দেব। ভালো করে চেপে মুখটা আটকে দেব যাতে পুরটা না বেরিয়ে যায়। আর মুখটাকে এইভাবে একটু চেপে চেপে পাতলা করে দিয়ে এইভাবে ঘুরিয়ে দেব। এটাতে করে দেখতেও সুন্দর হবে।
প্রত্যেকটা পুলি এইভাবে আমি বানিয়ে নেব। দুধ ফুটে গিয়েছে, এখন গ্যাসটা কম করে দিয়ে দুধের মধ্যে পাটালি গুড় দিয়ে দিচ্ছি। নিজেদের স্বাদ মতো মিষ্টিটা দিতে হবে। দুধের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নেব। দুধটা ফুটিয়ে আমি ঘন করিনি, 5 মিনিট দুধটাকে ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা কম করাই থাকবে, এখন দুধের মধ্যে একে একে পুলিগুলো দিয়ে দিচ্ছি। পুলিগুলো দিয়ে দুধটাকে টকবক করে ফোটাবো না, ধিমে আঁচে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করব 10 মিনিট। এটাকে বেশি নাড়াচাড়াও করব না। দশ মিনিট পর ঢাকা সরিয়ে দিয়েছি, পুলিগুলো সেদ্ধ হয়ে দুধটাও ঘন হয়ে গিয়েছে। এই গরম অবস্থায় বেশি নাড়াচাড়া করব না, তাতে পুলিগুলো ভেঙে যেতে পারে। এখন গ্যাস অফ করে একটু ঠান্ডা হতে দেব, তারপর সার্ভ করে দেখাচ্ছি। এই দুধ পুলি ঠান্ডা গরম দুরকমভাবেই কিন্তু ভালো লাগে, যে যেটা পছন্দ করবে সেইভাবেই খেতে পারে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পুলিগুলো কতটা নরম হয়েছে। শীতকালে পিঠে পুলি সকলের ঘরেই কম বেশি বানানো হয়। একদিন এভাবেও দুধ পুলি পিঠে বানান, আর নিচে কমেন্ট সেকশানে জানান কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। আজ আসি, ধন্যবাদ।